স্পিন ও ওপারা লাল হলুদে থাকবেন কিনা সেটা আপাতত তাদের উপরই ছেড়ে দিল লাল হলুদ কর্তারা। পারফরমেন্স আশানুরূপ না হয় দুই বিদেশিকেই গতবারের বাজারের তুলনায় 20% টাকা কমানোর কথা বলা হয়েছিল। গত মৌসুমে স্পিনের জন্য বরাদ্দ ছিল 65 লক্ষ, ওপারার জন্য বরাদ্দ ছিল কম বেশি 90 লক্ষ টাকা। স্পিন কিংবা ওপারা কেউই অত কম টাকায় খেলতে রাজি নন। ইস্ট বেঙ্গল কর্তারাও আর্থিক মন্দার কারণে বাজেট বাড়াতে রাজি নন। সেক্ষেত্রে স্পিন ও ওপারার জন্য কিছুদিন অপেক্ষা করে নতুন মৌসুমের জন্য নতুন বিদেশির খোঁজে নামবেন সরকার অ্যান্ড কোম্পানি।